ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রিয় সকল পিজি স্টুডেন্টদের পরীক্ষার জন্য রইল অনেক শুভকামনা ও সেই সম্পর্কে কিছু কথা যেগুলি তোমাদের পরীক্ষা অনেকটা সাহায্য করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকলের কাছে পরীক্ষা সংক্রান্ত কিছু কথা প্রথমেই বলি পরীক্ষা এলেই আমাদের প্রত্যেকের মনে অর্থাৎ যারা পরীক্ষার্থী সকলের মনে একটা টেনশন কাজ করে যেটা পরীক্ষায় সব উত্তর পরীক্ষা কেমন হবে পরীক্ষায় সব উত্তর লিখতে পারবো কি না কমন আসবে কিনা সে বিষয়ে প্রথমেই বলে রাখি তবে মানসিকভাবে সব থেকে আগে নিজেকে ফ্রি রাখতে হবে যদি ফ্রি রাখতে পারো তবেই পরীক্ষা ভালো হবে আরেকটি বিষয় মনে রাখতে হবে প্রশ্ন বুঝে উত্তর লিখতে হবে আর প্রশ্ন যেমনটি চেয়েছে তেমনভাবে সূচনা বা ভূমিকা লিখবে এবং সেইভাবে উত্তর লিখবে অনেকে প্রশ্ন না দেখেই উত্তরটা একটা টাচ দেখেই উত্তরটা সম্পূর্ণ উত্তরটা নামিয়ে দাও সেটা কিন্তু অন্যায় আগে প্রশ্নটি ভালো করে পড়বে তারপরে এবার কিছু বলি যে কথাগুলো পরীক্ষার কিছু আগে যে সব জিনিস তোমাদের নিতে হবে সেগুলি হলো অনলাইন অ্যাডমিট কার্ড অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা কলেজ থেকে দিয়েছে এছাড়াও পেন ব্ল্যাক অ্যান্ড ব্লু সাথে নেবে স্কেল এবং ওয়াটার বটল বটল কারণ এগুলি তোমার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আর একটা কথা বলে রাখি পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে সেন্টারে পৌঁছাবে এবং পরীক্ষা শুরু হবে একটা থেকে পাঁচটা চার ঘন্টা পরীক্ষা হবে এবং বলে রাখি যে পরীক্ষা কেন্দ্রে গিয়ে কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবে না কারণ টিচাররা তোমার খাতা আরে করে দিতে পারে যে যেটুকু পড়েছ সেটুকুই ভালো করে পড়ে যাবে আশা করি পরীক্ষা তোমাদের ভালো হবে অনেকেই একটা বিষয় জানতে চেয়েছো যে কোনো পরী কোনো সাব পেপার যদি পরীক্ষা না দেওয়া হয় সেক্ষেত্রে কি দ্বিতীয় বছরে একসাথে দিতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই দিতে পারবে তোমরা পরীক্ষা যে পেপারগুলো অ্যাসাইনমেন্ট জমা দিয়েছ সেগুলি আর দ্বিতীয়বার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না শুধু পরীক্ষার ফর্ম ফিল আপ করলেই হবে আরেকটি কথা সেটি হলো অনেকে আঠ কত পেজ লিখতে হবে সেই সম্পর্কে জানতে চেয়েছ প্রথমে বলে রাখি টাইম সময় অনুসারে তোমরা উত্তর লিখবে যে যেটুকু পারো আমার মতে আঠারো নম্বরের প্রশ্ন তিন থেকে চার সাড়ে তিন পাতার নিচে লিখো না কেউ আর বারো নম্বরের প্রশ্ন ওরকম আড়াই পাতা থেকে তিন পাতা যাদের ছোটো হাতে লেখা তাদের ক্ষেত্রে বলছি আর সাত নম্বরের জন্য এক থেকে দেড় পাতা লিখলেই যথেষ্ট আবারও বলছি প্রশ্ন বুঝে উত্তর লিখবে সকলে সকলের পরীক্ষা ভালো তবে আরেকটি বিষয় আমি বলে রাখতে চাই পরীক্ষায় অনেকে চিটিং করবে তাই আমি বলবো পরীক্ষায় নকল করলে পরে ইউনিভার্সিটির বিভিন্ন কঠোর শাস্তি রয়েছে সেগুলি তোমাদের মাথায় রাখতে হবে এক প্রথমত তোমাকে খাতা আরে করে দেবে আরে করলে তোমাকে এক বছরের জন্য বা তোমার রেজিস্ট্রেশন বন্ধ করতে পারে ইউনিভার্সিটি বা তোমাকে কিছু তোমাকে ভালো একটা টাকা অ্যামাউন্ট দিতে হতে পারে বা তোমাকে ইউনিভার্সিটিতে হেড অফিসে গিয়ে তোমাকে ভালো রকমভাবে তোমাকে সাহায্যতা করবে অর্থাৎ শাস্তি দেবে সকলের সামনে অপমান করবে এই রকম তাই বলি যে চিটিং করার থেকে যেটুকু পারবে সেটুকু পড়লেই অনেকটাই সাহায্য হবে যেটুকু পারো যে যেটুকু পারবে সেটুকুই লিখে আসবে আশা করি তোমাদের সবাই পরীক্ষা ভালোভাবে দেবে অনেক শুভকামনা রইলো বেস্ট অফ লাক